সম্মানীয় দর্শকবৃন্দ, মাশাআল্লাহ রমজানের পূর্ব মুহূর্তেই আমাদের ছেলেদের একটি নতুন উদ্যোগে একটি নতুন খিদমত আপনাদের মাঝে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন মাই লাইফ কোরআন বলে একটি পেজ এবং একটি অ্যাপস কাজ করছিল বিভিন্ন দিন থেকে, বিগত দিন থেকে ইসলামিক কর্মসূচি নিয়ে। এটাকে আর একটু সুন্দর করে আমরা আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করেছি। মাই লাইফ কোরআন এইটি একটি অ্যাপসের মাধ্যমে আপনাদের কাছে এবার গুগলে আপনারা সার্চ করলে, প্লে স্টোরে সার্চ করলে আপনারা পাবেন। এই অ্যাপসটি বিশেষ করে ইয়াং জেনারেশনদের জন্য অনেক উপকারী। যখন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি মাসলাকি মতভেদে আমাদের ছেলেরা বিভ্রান্ত হচ্ছে, ফলে বিভিন্ন জায়গায় তারা নিজেদের প্রশ্ন খুঁজতে গিয়ে তারা বিভ্রান্তমূলক উত্তর পাচ্ছে এবং তারা মনে করছে এটাই সঠিক, এবং নিজেদের অজান্তে কখনও কখনও আকীদাগত বিষয়ে তারা দূরে চলে যাচ্ছে। তো এই মাই লাইফ কোরআন এই অ্যাপসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রেখেছি। বিশেষ করে কোরআনুল করিমের বাংলা তর্জমা করা হয়েছে, এবং আপনাদের কোনো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেগুলো থাকে, আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, অভিজ্ঞ মুফতি সাহেবদের দ্বারা আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেব। জরুরি নয় সবসময় নিজের পরিচয় দিয়েই প্রশ্ন করতে হবে, হতে পারে আপনারা নিজেদের নাম না বলেও নিজেদের পরিচয় গোপন রেখেও সেরে এই মশলাগুলো আপনারা জানুন, কোনো লজ্জা নয়। এবং মাই লাইফ কোরআন এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করুন, বেশি বেশি করে শেয়ার করুন, প্রতিটি ভালো কাজ সদকা আমাদের জন্য। আর বিশেষ করে এই অ্যাপসটি এখনও ডেভেলপ হচ্ছে, ফলে আরও কিছুদিনের মধ্যে আরও বেশি করে আমরা এটি আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো। রমজানুল মোবারকের শুভেচ্ছা থাকলো, রমজান আপনাদের জন্য ভালো কাটুক, রোজা রাখুন। আমাদের সাথে মাওলানা সাহেব এবং কারি সাহেবরা আছেন, আমরা সকলে মিলে এই অ্যাপসটি আপনাদের জন্য নিয়ে আসছি, আপনারা একটু করুন। আল্লাহ কবুল করুন। তাকবীর, আলহামদুলিল্লাহ। মাই লাইফ কোরআন ইসলামিক রিলেটেড অল কন্টেন্ট এখানে আপনারা পাবেন। ছেলেদেরকে প্রত্যেককে বলবো আপনারা ভালো থাকুন এবং এই অ্যাপসটি ডাউনলোড করুন, গুগল প্লে স্টোরে গিয়ে এটা পেয়ে যাবেন। এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাপসের মধ্যে পাবো, রমজান রিলেটেড কোনো কথা থাকলে, পরিবার অসুস্থতা, নামাজ, খাদ্য নিয়ে কোরআন থেকে, এবং এছাড়াও আরো বহু কিছু আপনারা পাবেন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتوب علينا انك انت التواب الرحيم اي الله পাক আপনি প্রতিটি ভালো কাজকে আপনি কবুল করুন মোলা اي الله পাক আমাদের ছেলেদের প্রয়োজনটিকে এবং এই সামাজিক প্রয়োজনীয়তাটাকে আপনি কবুল করুন মোলা اي الله পাক এর দ্বারা আমাদের ভালো কাজ করিয়ে নিন, ফিতনা ফাসাদের যুগে আমাদেরকে ঈমান ধরে রাখার তৌফিক দান করুন, উম্মাহর জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন, এই সংগঠন এই অ্যাপসের সাথে যারা জুড়ে আছেন মোলা প্রত্যেককে কবুল করুন, আমাদেরকে আরও বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন মোলা। এ রমজানুল মোবারকে আপনি আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, রমজানের হক বেশি করে আদায় করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি ওয়া আসহাবিহি আজমাইন, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম, লা ইলাহা ইল্লা আনতা।